মস্তি কথা এবং পূর্ণিমা এবং পূর্ণিমা পূর্ণিমা। প্রিয় দর্শক, আজকে লাভিলো এবং পূর্ণিমায় যে দুজন মানুষ আমার অতিথি হয়ে এসেছেন তাদের কথা মনে করতেই মানে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। একজন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, আমাদের লেজেন্ড, নাটক এবং সিনেমায় দুই মাধ্যমেই আমাদের সবার আইডল। তার উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ঘুড্ডি, নয়নের আলো, নতুন বউ, অপহরণ, কমান্ডার এবং পালাবে কোথায়। তার সর্বশেষ ছবি গহীন বালুচর। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে গেছেন আমি কার কথা বলছি এবং কাদের কথা বলছি। তিনি আমাদের সবার প্রিয় মুখ সুবর্ণা মুস্তফা, এবং তার সাথে আছেন জনপ্রিয় নাট্যকার এবং পরিচালক বদরুল আনাম সৌদ। আপনাদের দুজনকে অনেক 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 আমন্ত্রণ লাভেলো এবং পূর্ণিমায়। আমি নার্ভাস, সিরিয়াসলি নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। কেমন লাগছে আমার প্রোগ্রামে এসে এবং পূর্ণিমাতে এসে? আমার আরেকবার সিনেমা বানাতে ইচ্ছে হচ্ছে। আমাকে নিয়ে নিশ্চয়ই? অবশ্যই। প্রথমে সুবর্ণা, আপনার কাছে জানতে চাইবো আপনি প্রথম ক্যামেরার সামনে কবে দাঁড়িয়েছেন? একেবারেই ছোটবেলায় বিটিভিতে ছোটদের অনুষ্ঠান করতাম, তারপরে তো মুক্তিযুদ্ধ, পড়াশোনা, তারপরে একবারে বরফ গলা নদী আব্দুল্লাল মামুনের, সেটাও অনেক আগে। সুবর্ণা, সুবর্ণা কি আপনার বাবা মার নাম দেয়া? সৌদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সুবর্ণা আপার সঙ্গে আপনার প্রথম পরিচয় কোথায় হয়েছিল? প্রথম পরিচয় সম্ভবত পাবেল ভাই একবার অ্যাক্সিডেন্ট করলো, আজাদ আবুল কালাম, তো হসপিটালে ছিলেন, তো সুবর্ণা শুনে এলো, আমি পুরো সময়টাই পাবেল ভাইয়ের সঙ্গে ছিলাম, তো তখন প্রথম দেখা আই গেস। প্রেমটা হলো কি করে, মানে কার আগে হয়েছে আপনার? প্রেম একসঙ্গেই মনে হয়, বাট প্রকাশটা অবশ্যই আমার তরফ থেকে আগে ছিল। সুবর্ণাপা, আমাদের শ্রদ্ধেয় গোলাম মুস্তফা স্যার, এবং আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে আমার প্রথম ছবিতে কাজ করবার। আমি নতুন একটা মেয়ে, সে সুন্দর করে আমাকে ডেকে নিয়ে বসে জড়িয়ে ধরে ছবি তুললেন এবং আদর করে দিলেন। তো সেই স্যারের কথাই আমি বলছি, গোলাম মুস্তফা স্যারের কোন প্রভাবটা আপনার উপর বেশি পড়েছে? আমি আমার বাবা মা দুজনের কাছ থেকে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আসলে, সেটা হচ্ছে এরা দুজনেই খুব সিম্পল লিভিংয়ে বিশ্বাস করতেন। আরেকটা জিনিস খুব যে অনেস্টি, সত্য কথা বলার ব্যাধি বলি আমি, যে একদম ডাউন রাইট সত্য কথা বলার। যে কোনো নতুন ছেলে মেয়ে যারা কাজে এসেছে তাদেরকে কতটা কমফোর্টেবল করা যায়, কতটা ওয়েলকাম করা যায়, এই ব্যাপারটা। এটা আমি দেখেছি সুবর্ণা আপুর সাথে কাজ করতে গিয়ে। আমার প্রথম যখন আপনার সাথে একটি কাজ করার সৌভাগ্য হয়েছিল তো একটা চড়ও খেয়েছিলাম। মানুষজনকে বলে যে সিকোয়েন্সে ছিল, না তো লোকজন ভাববে আমি ধরে ধরে চড় দিচ্ছি। টুইস্ট না থাকলে কি আছে? সেও আমি চড় খেয়েছি নাটকেই। সৌদ, আচ্ছা আপনার চড়ের অভিজ্ঞতা এবং আমার চড়ের অভিজ্ঞতা, মানে ঠাস করে চড়ের অভিজ্ঞতা আমরা দর্শককে জানাবো, সেটা হচ্ছে হুমায়ুন ফরিদি স্যারের ডিরেকশনের একটি কাজ আমি করতে গিয়েছি। তো সেখানে আমরা একটি শুটিং স্পটে আছি। তো নর্মালি আমাদের সিনেমাতে দর্শকরা হয়তো বা জানেন না যে আমরা ফলস চট থাপ্পড় দিই, ফলস দিলে হচ্ছে ঠাস করে নায়িকা পড়ে যায়। যখন সুবর্ণা আপার কাছে এসেছি তা আমি ভেবেছি উনি ফলস দিবে, যে একটা চরের দৃশ্য ফলস। জিতু ছিল, জিতু, জিতু ভাই ছিলেন। এখন সুবর্ণা আপা আমাকে বলছেন তুমি তো ফিল্মের নায়িকা, সিনেমার নায়িকা, তুমি ভেবো না আমি তোমাকে ফলস কোনো চর থাপ্পড় দেবো, তোমাকে আমি চর দেবো। আচ্ছা জি আপু দিয়েন। এবং উনি সত্যি সত্যি মানে সিনের মধ্যে হুঠাস করে যে চরটা লাগিয়ে দিলেন, আমার চোখে তখন অটোমেটিক পানি চলে আসছে। শর্ট শেষ, তারপর বলছি বাবু লেগেছে তোর? বলেছি না, মিথ্যা কথা ছিল, লেগেছিল, লেগেছিল একটু টকে, এখনো ভদ্রতা করে একটু, এখন একটু না একটুই করুন। আমি আমি বেশি জোরে দেবো না, তুমি ঘাবড়ে যেও না, আমি আসতেই দেবো, দুটাস করে বসিয়ে দিয়েছিলাম তো সেই একটুটা। ওটার এফেক্টটা কিন্তু খুব মজার হয়, ওটার সাথে সাথে তোমার রিয়াকশন সব মিলে চোখে পানি তখন চলে আসে যে হ্যাঁ কিছু করার নেই, কিন্তু সেই চর খেয়ে আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি এটা আমার কাছে মনে হয়। আর সুবর্ণা আপুকে যতদূর জানি স্কুল কলেজে আপনি একজন দোষী মেয়ে ছিলেন, এখনো আছেন কিনা আমি জানি না,
আপনার এই দোষী পড়ার দু একটা গল্প আমাদেরকে শোনান। টপ অফ মাই হেড যেটা মনে পড়ছে যে আমার কারণে একবার বিকানের সেনুন স্কুলের দোলনা আমাদের গেমস মিস্ট্রেস শেকল দিয়ে বেঁধে রেখে দিয়েছিল যে থাক লাগবে না, সেটা হচ্ছে ওই দাঁড়িয়ে সুইং করছে। আর তখন আমি যখন স্কুলে পড়ি তখন মানে বেলি রোডের দৃশ্যপটটা ডিফারেন্ট ছিল। আমি যদি দোল খেতে খেতে অনেক উঁচুতে উঠে গেলে শেরাটন পর্যন্ত দেখা যেত, কারণ কিছু ছিল না, একদম একদমই ফাঁকা ছিল। তো আমাদের আবার ইনস্ট্রাকশনস ছিল যে দাঁড়িয়ে অনেক জোরে সুইং করবে না, কারণ মেয়েদের স্কুল পড়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি তো দিব্যি মনের আনন্দে সুইং করতে করতে হঠাৎ করে চারটা শিকল আর একটা শিকল ছুটে গেছে, তখন কিন্তু ফুল সুইংয়ে। তো আমি তখন থেকে চিৎকার করছি। তো আমাদের গেমস টিচার ছিলেন আলিয়া ফিরদৌসি, উনি খুব ঠান্ডা মাথায় এসে দেখে আমাকে বলছে যে ধরে তুমি দোল খেতে থাকো, দোল খেতে থাকো সুবর্ণা, হ্যাঁ ছেড়ো না কিছু, দোল খেতে থাকো, চিৎকার করো না। তো আমি যতক্ষণ দোল খেয়েছি তখন চিৎকারই করেছি, তারপরে আস্তে 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 থেমেছে। তো থামার পরে ন্যাচারালি আপা গিয়ে তাড়াতাড়ি ধরে নামিয়েছে, বকাও তো দেয়নি কিন্তু পানিটা নিয়ে, তখন অসুস্থরা হয়ে যাই ওটা, কিন্তু উনি যেটা করলেন একটা শিকল এনে দোলনাটা বেঁধে দিলেন এবং ওটা বহুদিন বাঁধা ছিল। আমি 9-10 ওঠা পর্যন্ত বাঁধা ছিল ওটা। যাক, আমরা সুইং থেকে এখন সৌদ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। সৌদ ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, বিয়ের আগের সুবর্ণা মুস্তফা এবং বিয়ের পরের সুবর্ণা মুস্তফার মধ্যে কোনো কি পার্থক্য আছে? 10 বছরে 10 বছর বয়স বেড়েছে আব্দুর। চালাক চালাক কথা বলে লাভ কি, ও যেটা জিজ্ঞেস করে সেটার উত্তর দাও। পার্থক্য নেই না। সৌদ ভাই, কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি টানে, আকর্ষিত হন আপনি? না, আমি মূলত সৌদের প্রতি আমার প্রথম যেটা আমাকে খুব আকর্ষণ করেছিল সেটা হচ্ছে সৌদের কাজ। আমি জানি না কথাটা কেমন শোনাবে, আমরা যখন ডলস হাউস করতে যাই ওই নাটকে আমরা অভিনয় করছি 9টা মেয়ে, অতগুলো মেয়ে একসাথে, আর সবার সাথে সবার খুব ভালো সম্পর্ক, সারাক্ষণই আহাই করছে। তার ভিতরে এই ছেলেটি আমাদের সবাইকে দিয়ে রিহার্সেল করিয়ে তারপরে সেটে নিয়ে যাচ্ছে, ওটা আমাদের জন্য খুব নতুন এক্সপিরিয়েন্স ছিল একটা, তার কাজ। আর ব্যক্তি সৌদের আমার মনে হয় যে সৌদের অনেক ধৈর্য ভালো। সৌদ ভাইয়ের কাছে প্রশ্ন, সবাই তো সুবর্ণাপুর ভালো দিকটা জানে, আপনি একমাত্র লোক যিনি সুবর্ণাপুর দোষ বা কোনো যদি খারাপ দিক থাকে সেটা আপনি জানেন। আই গেস সুবর্ণার সঙ্গে একটু যারা মিশেছে তারা কম বেশি সুবর্ণাকে একইভাবেই চেনে, কারণটা হচ্ছে সুবর্ণা খুব ট্রান্সপারেন্ট, এটা হচ্ছে সুবিধা। বাট কখনো কখনো অসুবিধা, আর সুবর্ণার দোষ আর কি, আই গেস আপনিও জানেন যে একটু শর্ট টেম্পার্ড সে অ্যাট টাইমস। একটু দোষ কোথায়, হওয়া ভালো ভাই, আমার জন্য তো দোষই লাগে, আমি সঙ্গেই থাকি, আপনাকে দেখতে খুব ভালো লাগে, আপনি এসে দুই দিন থাকেন না, কিন্তু আমি শর্ট টেম্পার্ড কি শোনা স্লাইটলি, তুমি শর্ট টেম্পার্ড হয়তো, কিন্তু সেটার খুব জাস্টিফাইড রিজনস থাকে। যদি কাজের ক্ষেত্রে বলো, ধরো তুমি পূর্ণিমা, তুমি আমার সাথে কাজ করছো, আমি দেখছি যে তুমি তোমার সাধ্য যতটুকু ইউর ট্রাইং ইউর বেস্ট, তারপরে তোমার কাজটা যদি আপ টু দ্য মার্ক না হয় আমি কিছুই বলবো না। কিন্তু তুমি পূর্ণিমা, আমি জানি তোমার পোটেনশিয়াল কী, আমি জানি তোমার ট্যালেন্ট কী, তুমি কাজটা ফাঁকি দিচ্ছ এবং কাজটি আপ টু দ্য মার্ক হচ্ছে না। হ্যাঁ, তোমার সাথে আমার যে সম্পর্ক সেই সম্পর্কে আমি তোমার সাথে শর্ট টেম্পার্ড হব, আমি তোমাকে বকা দেবো, কিন্তু এভরি টম ডিক অ্যান্ড হ্যারি যাদের সাথে আমি কাজ করি আই কুডন্ট রিয়েলি কেয়ারলেস। আর সৌদির সাথে শর্ট টেম্পার হতেই হয়, কারণ খুব ধৈর্য, ও চলে হচ্ছে ফিউচারিস্টিক মোডে, সৌদ এই ফোনটা করো, করছি এক ঘন্টা পরে, সৌদ ফোনটা করেছো, না করবো এক ঘন্টা পর, সৌদ ফোনটা করেছিলে, এই যে করছি। তো এতদিনের অভ্যাসে আমি দেখেছি প্রথমেই ধমক দিয়ে বললে তিনবার বলতে হয় না। আমি আপনাদের কথায় আবারও ফিরে আসবো, আমাকে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, থাকুন লাভ এলো এবং পূর্ণিমার সাথে। এবং পূর্ণিমা, বিরতির পর ফিরে এলাম লাভ এলো এবং পূর্ণিমাতে। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় মানুষ সুবর্ণা মুস্তফা এবং বদরুল আনাম সৌদ। এখনকার জেনারেশনে যারা এসেছে, যারা কাজ করছে, আপনি তাদের সাথে কাজ করেছেন, তাদের সম্পর্কে বলেন তারা কেমন? তোমাদের পর্যন্ত আমি একদম জানি যে তোমরা কাজটাকে ভালোবাসো, কাজটার প্রতি একটা ভালোবাসা আছে তোমাদের। আর এখন নতুন যেসব ছেলেমেয়েরা আসছে তারা এসেছে,
তারা খুব একটা শিওর না কেন এই কাজটা করছে। টেলিভিশনে চেহারা দেখা যাচ্ছে, এক ধরনের আর্নিং হচ্ছে, ফেসবুক সেলিব্রিটি হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে পপুলার হচ্ছে, ফলোয়ার্স বাড়ছে, ফলোয়ার্স বাড়ছে, তা দিয়ে কি ঘোড়ার ডিম হয় আই হ্যাভ নো ক্লু। আই মিন ফলোয়ার্স ক্যান নট মেক ইউ অ্যান অ্যাক্টর, তাই না? একজনের 600,000 ফলোয়ার থাকতে পারে, তাতে সে যে ভালো অভিনয় করবে সেটার তো কোনো গ্যারেন্টি নেই তাতে। তো আমার কথা হচ্ছে, প্রথমত আমি কি চাই সেটা নিজেকে নির্ধারণ করতে হবে, এবং কেন চাই, কি এবং কেন। তো এই প্রশ্ন দুটো সর্ট আউট করলেই এই যে এখন যারা নতুন আসছে তারা হয় কাজটি মনোযোগ দিয়ে করবে অথবা আর করবে না। সৌদ ভাইয়ের কাছে আসতে চাই, আপনি আপনার প্রথম চলচ্চিত্র গহীন বালুচর, সেখানে আপনি একদমই নতুনদেরকে নিয়ে কাজ করেছেন, তো এই যে নতুনদের কথা আপা বললেন, আপনার কি মনে হয় এই নতুনদেরকে নিয়ে আশাবাদী কতটুকু, তারা চলচ্চিত্রে কিছু করতে পারবেন? আমার সঙ্গে 3 জন নতুন ছিল, চলচ্চিত্রে তাদের কি হবে না হবে সেটার দায় দায়িত্ব তাদের নিতে হচ্ছে, এবং দর্শকের প্রতিক্রিয়ার উপরে আসলে তাদের ফিউচার ডিপেন্ড করছে। বাট এতটুকু আমি বলতে পারি যে এই 3 জন খুবই হার্ডওয়ার্কিং ছিল, কমিটেড ছিল। সো আমার নিজের তাদের ব্যাপারে বিন্দুমাত্র কোথাও ক্ষোভ নেই, বরং অনেক আমি স্যাটিসফাই যে এই জেনারেশনের 3টে ছেলে মেয়ে এক ধরনের ত্যাগ বলবো, এরা 1.5 বছর কোনো কাজ করেনি, সেটা এক ধরনের ত্যাগ। তারপরে এই হার্ডওয়ার্কটার সঙ্গে এরা পরিচিত ছিল না, সেটা এরা নির্দ্বিধায় মেনে নিয়ে দিনের পর দিন কাজ করেছে। আপনি জানেন ফিল্মের কষ্ট, আপনাকে আমার বলার কিছু নেই। আমি এদের ব্যাপারে খুবই প্লিজড, আমি আশা করি তাদের ফিউচার খুব ভালো হবে। আর আমি একটা জিনিস ইয়ে করি যে হ্যাঁ, হয়তো এখন ছেলেমেয়েরা অনেক ফোকাসড না, এটি আমি বুঝি যে অনেক ভালোবাসা থেকে একটি কাজ এসে করছে না, করতে করতে হয়তো ভালোবাসা তৈরি হচ্ছে। আমার এখন মনে হয় যে এখনকার ছেলেপেলে আমাদের চেয়ে অনেক ট্যালেন্টেড, এরা অনেক অল্প সময়ে অনেক কিছু বুঝতে পারে, রিয়েলিটির থেকে শুরু করে শিল্প, এদের এই বোধের ক্ষমতাগুলো অনেক ভালো আমাদের জেনারেশনটার চেয়ে। আমি এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ট্যালেন্টটা কাজে লাগাবার জন্য আরো কিছু কম্পোনেন্টস দরকার হয়, বা আমি যে ট্যালেন্টেড এটা খুঁজে বের করবার মতো একটা মানুষ দরকার হয়। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার প্রথমেই মনে হয় যে পাত্রপাত্রীদেরকে নিয়ে আমরা কথা বলছি, তাদের ওই কেন কেন আমি এই কাজটি করতে এসেছি এটা খুব ইম্পর্টেন্ট। আমার জন্য একজন আব্দুল্লাহ মামুন ছিলেন, আমার জন্য একজন নাসিরুদ্দিন ইউসুফ ছিলেন, আমার স্ক্রিপ্ট লিখছেন আতিকুল হক চৌধুরী, ডক্টর আনিসুজ্জামান, তো আনিস চৌধুরী, মুনির চৌধুরীর স্ক্রিপ্টে কাজ করছি, আব্দুল্লাহ মামুনের স্ক্রিপ্টে কাজ করছি, হুমায়ুন আহমেদের স্ক্রিপ্টে কাজ করছি। তো আমি তো বলবো যে আমরা প্রিভিলেজড, এই কম্পোনেন্টগুলো কিন্তু এখন মিসিং। একদমই ভালো ডিরেক্টর ছিল আমাদেরকে তৈরি করবার জন্য, তো ওই ভালো ডিরেক্টর আছে হাতে গোনা, কিন্তু এতগুলো চ্যানেলে এত কাজ হচ্ছে, এত নাটক হচ্ছে যে এরা শিখবে কখন? আরেকটা কথা বলি পূর্ণিমা, আপনি মোটামুটি কাজ করছেন, আজকে পরপর 2 দিন আপনি সুবর্ণা মুস্তাফার চরিত্রে অভিনয় করেছেন, আপনি যেদিন সুবর্ণার চরিত্র অভিনয় করেছেন তার আগের দিনও আপনার অন্য একটি শ্যুট ছিল, সো আপনি প্রিপারেশন ঠিক মতো নেওয়ার কোনো স্কোপ নেই। আবার এই 2 দিন সুবর্ণার চরিত্রে অভিনয় করলেন, পরের দিন চলে গেলেন আপনি হয়তো শাবনুরের চরিত্রে, শাবনুর যে ক্যারেক্টারটা শাবনুর নামক একটি মানুষের সিনেমা চলচ্চিত্র নায়িকার চরিত্রে অভিনয় করতে চলে গেলেন, আপনার প্রিপারেশনের টাইম কি? কিছু নেই, কিছু নেই। এখানে তো সোফিয়া লরেনের সেই কাজটি করতে পারবে না, আমি কিভাবে এক্সপেক্ট করবো যে এই ছেলে মেয়েগুলো এই কাজটি খুব ভালোভাবে করবে বা দুর্দান্ত অভিনয় করে ফেলবে? আমরা কথায় কথায় বলে অভিনয় হচ্ছে না, আমরা সময় দিচ্ছি, আমরা সুযোগ দিচ্ছি, কিন্তু দৌড়াচ্ছি, এই দৌড়টা কমাতে হবে। একজন ঈদের সময় বলে আমার দিকে না তাকিয়ে দৌড়া, 25টা আমি 40টা নাটক করেছি, এটা নির্বোধের কথা। এই নাটকগুলো তো ডিরেকশন আমরাই দিচ্ছি, আমি বা আমার মতো আরো 10 জনই তো এই কাজটি করে যাচ্ছি, এইভাবেই দৌড়াচ্ছি। সো আমার পরবর্তী যে দুজনের কাছে একই প্রশ্ন, সৌদ ভাই সম্পর্কে একটি কথা মন্তব্য করতে হবে, মন খারাপের সময়গুলোতে কে কিভাবে, মানে সৌদ ভাই আপনাকে কিভাবে সাপোর্ট দেয়? পাশে থেকে
এবার প্রশ্নটা আপনার কাছে। অনেক বকাটকা দিয়ে অন্যের উপর রাগ হলে কি করেন বলে দিই, মানে অন্যের উপর রাগ হলে ওকে বলে দেন সাথে? আচ্ছা, আপনার যদি অন্যের উপর রাগ হয় তখন আপনি কি করেন? যদি মারা সম্ভব হয় মারি। নিজের সম্পর্কে এক কথায় বলুন। হার্ড ওয়ার্কিং। নিজের সম্পর্কে এক কথায়, আপনার সবসময় কোন কথাটা বেশি মনে পড়ে বা কার কথাটা সবচেয়ে বেশি মনে পড়ে? আমার সবসময় আমার বাবার মার কথা মনে পড়ে প্রতিদিন। সৌদ ভাই আপনার? অনেকের কথা। শুভনাপু আপনার পছন্দের, সবচেয়ে পছন্দের বেড়ানোর জায়গা কোনটি? যদি ওদিককার কথা বলি তাহলে ডেফিনেটলি ইউনাইটেড কিংডম। আচ্ছা, আর যদি এদিককার কথা বলি ভুটান। সৌদ ভাইও কি সেম? আমার ব্যাপারটা কি, সঙ্গে মানুষটাকে, সঙ্গে মানুষটা যদি ইন্টারেস্টিং হয়, মানুষটা আমার কাছে ইম্পর্টেন্ট হয়, তাহলে যে কোনো জায়গায় আমি এনজয় করি। যদি আলাদিনের চেরাক পেয়ে যান এবং চেরাক থেকে দৈত্য বের হয়ে আপনাকে তিনটি উইশ করতে বলে, মানে দুজনকেই বলে, সে তিনটি উইশ কি হবে? সুবর্ণাপা? নিজের জন্য একটা উইশ করব, সেটা হচ্ছে যে আমি যেন সকালবেলা উঠে দেখি যে আমি গান গাইতে পারছি। সেকেন্ড উইশ হবে যে সারা পৃথিবীতে একটা অদ্ভুত অশান্তি, মানুষ মানুষকে মেরে ফেলছে, কেটে ফেলছে ধর্মের নামে, এটা যেন বন্ধ হয়। আর থার্ড উইশ অবশ্যই আমার দেশকে নিয়ে হবে, যে আমার দেশের যেন অনেক অনেক উন্নতি হয়, হতে থাকে। বাহ, সেম প্রশ্ন আপনার কাছে। একটা হচ্ছে মানুষের এই ক্ষমতাটা যেন না থাকে যে সে কাউকে হত্যা করতে পারবে, কাউকে না, কাউকে আঘাত করতে পারবে না। আরেকটা উইশ বলি, অনেক টাকা থাকলে না অনেকগুলো সিনেমা বানাতাম, যারা চলে গেছে তাদেরকে যদি ফেরত পাওয়া যেত। দুজনের কাছে আবার সেম প্রশ্ন, আপনাদের কাছে ভালোবাসার সংজ্ঞা কি? সম্মান, রেসপেক্ট, ট্রাস্ট। রেসপেক্টটা খুব ইম্পর্টেন্ট। সৌদ ভাই? বন্ধুত্ব, মায়া, শুভনি যেটা বললো, রেসপেক্ট, মাস্ট। রান্না করার সময় কেউ কাউকে কি কখনো হেল্প করেছেন? দর্শক, আমাদেরকে নিতে হচ্ছে আরেকটি ব্রেক, কোথাও যাবেন না, লাভিলো এবং পূর্ণিমার সাথেই থাকুন। এবং পূর্ণিমা ফিরে এলাম লাভিলো এবং পূর্ণিমাতে। এখন চলে আসছি মজার প্রশ্নে। আপনাদের বিবাহিত জীবনে, স্পেশালি সৌদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন, কখনো কি কোনো এরকম মেয়ে প্রেমের প্রস্তাব দিয়েছে বা ইনবক্সে কি জ্বালায়? খুবই বিক্ষিপ্তভাবে দুই একবার। হ্যাঁ, একবার দুবার প্রেমের প্রস্তাব দিয়েছে? ফেসবুকে না হয় প্রমাণ থাকে না, কিন্তু ফোনে কি কথা হয়? আড়ালে ফোনে কথা হয় না। আর যদি কথা হয়, আপনার কেন মনে হচ্ছে পূর্ণিমা আমি এখানে বসে সেটা স্বীকার করব? আমি আপুর হেল্প করছি, কথা বের করার চেষ্টা করছিলাম, হলো না বের। শোভনাপু, আপনি সৌদ ভাইকে অন্য কোনো নামে কি ডাকেন আড়ালে? বদরুল। বদরুল, আচ্ছা, তার নামই ডাকছেন। মিডিয়াতে আপনার সবচেয়ে কাছের বন্ধুটি কে? আসাদ, রাইসুল ইসলাম আসাদ। আচ্ছা, টু সাম এক্সটেন্ট ফরিদুরেসা সাগর। আর মিডিয়াতে মানে আমি আসলে এই ব্যক্তিগত জায়গাগুলোকে চারজন করতে চাই না। আপনি চারটা আঙ্গুল দেখিয়েছেন। না, ওই চারজন মানে আর কি, আমি 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 ও শুধু আপনি? আচ্ছা, আমি না, নট রিলি। আচ্ছা, আমরা দুজনের নাম জানতে পারলাম, আপনার মিডিয়াতে কাছের বন্ধু কে? সাজু খাদেম। সাজু খাদেম। আর সবচেয়ে কাছের মানুষ যদি এখান থেকে বলি, আজাদুল কালাম। আপু, আপনি তো অফ ট্র্যাক এবং বাণিজ্যিক ছবি দুটোতেই আপনি কাজ করেছেন, এখন যদি মানে একদম কমার্শিয়াল নাচে গানে ভরপুর ছবির অফার পান, আপনি কি করবেন? হ্যাঁ, সিরিয়াসলি? সিরিয়াসলি, আই লাভ দ্যাট, আমার অসম্ভব মজা লাগে। আপনি কি এরকম নাচে গানে ভরপুর কোনো ছবি ডিরেকশন দিবেন? গোহিন বালুচর কিন্তু চেষ্টা ছিল নাচে গানে ভরপুরের। আমার তো কোনো গান ছিল না, তাই তো? না না, সেটা তো আলাদা কথা, এখন গল্পটা যেভাবে আগে ফুল কমার্শিয়াল, গোহিন বালুচর তো একটা অন্য টাইপের গল্প। অন্য টাইপের আসলে কিন্তু না, আমি বারবার বলছিলাম যে গোহিন বালুচর কমার্শিয়াল ফিল্ম। হ্যাঁ, হয়তো আজকের দিনে যে ফরম্যাটের কমার্শিয়াল ফিল্ম সেটার সঙ্গে একটু কম মিল ছিল আজকের এফডিসির ফিল্মের সঙ্গে, কিন্তু আমরা যদি এইটিজে দেখি যে গল্পগুলো হতো লাঠিয়াল, সুজন সখী, এরকমই কমার্শিয়াল ফিল্ম ছিল গোহিন বালুচর। দুজনের ক্যারিয়ারের কাজ নিয়ে এমন কোনো কি অপূর্ণতা আছে যেটা এখনো কাজটি করার ইচ্ছে আছে সামনে? বড় ধরনের কিছু কাজ টেলিভিশনের জন্য করবার আমার অন্তত নির্মাণের দিক থেকে আগ্রহ আছে। আর সৌদ তো আমার ধারণা, আমার মাত্র ফিল্ম শুরু করলাম ভাই, এখন পুরোটাই তো অপূর্ণ। আপুর কি ডিরেকশন দেবার ইচ্ছে আছে? টিভিতে তো দেওয়া হয়েছে বেশ কয়েকটা, ফিল্মেও আছে, কিন্তু আমি ঠিক জানি না এটা কতটা প্র্যাকটিক্যাল হবে, কারণ
সময়ের সাথে যে পরিমাণ হার্ডওয়ার্ক করতে হয় ইচ্ছে তো আছে, দেখা যাক। আপনার পরবর্তী ছবির ঘোষণা কবে পাচ্ছি? আমি নিশ্চিত না, আমি স্ক্রিপ্টে কাজ করছি, হয়তো স্ক্রিপ্ট কমপ্লিট হওয়ার পর আমি প্রোডিউসার বা এরকম যে হতে পারে সেটা বসবো। স্ক্রিপ্টের আগে আমি কারোর সঙ্গে বসতে চাই না, কমপ্লিট করার আগে। সো স্ক্রিপ্ট আগে শেষ হোক, হয়তো আরও মার্চ এপ্রিল নাগাদ আমি স্ক্রিপ্ট শেষ করতে পারবো, আই হোপ, তারপরে ঘোষণা বা হোয়াট এভার। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আমার প্রশ্নের সব কিছু ডালপাল শেষ, এখন আমি বিদায় নিব এবং আমার একটি আবদার থাকবে সুবর্ণাপুর কাছে। আপনি খুবই ভালো আবৃত্তি করতে পারেন, মোটামুটি, হ্যাঁ, একটা আবৃত্তি আমাদের কাছে একটু শোনাবেন? এটাই কি অনুষ্ঠানের শেষ ব্যাপার? না হলে আমার একটা প্রশ্ন থাকবে। অবশ্যই, আপনি এক মিনিট সুবর্ণার মতো করে কথা বলে দেখাবেন? আমি ওই সাহস আজ পর্যন্ত করতে পারিনি। যাই হোক, আমরা এখন সুবর্ণাপুর একটি আবৃত্তি শুনবো। আমি নির্মলেন্দু গুণের একটি কবিতা আবৃত্তি করি। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই, হেমের মাঝে শুই না যাবে, প্রেমের মাঝে শুই, তুই কেমন করে যাবি, পা বাড়ালেই পায়ের ছায়া আমাকেই তুই পাবি, তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই, তখন আমি একটু ছোব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়, তুই উঠবি আমার নাই, আমার বৈতরণী নাই, নায়ের মাঝে বসবো বটে, নায়ের মাঝে শোব, হাত দিয়ে তো ছোব না মুখ, দুঃখ দিয়ে ছোব, তুই কেমন করে যাবি। চমৎকার, অনেক অনেক ধন্যবাদ সুবর্ণাপু এবং সৌদ ভাই এবং পূর্ণিমাতে সময় দেওয়ার জন্য। যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। এগুলো তুমি বেটার বলতে পারো না, দুজনকে বলতে হবে, তুমি বলো বেটার। আচ্ছা, প্রথমত পূর্ণিমাকে ধন্যবাদ আমাদেরকে এখানে এবং পূর্ণিমাতে আমন্ত্রণ জানানোর জন্য, আর ধন্যবাদ আরটিভি কে। ভবিষ্যৎটা কি একটু দূরের দিকে তাকিয়ে চলি, সেখান থেকে আরটিভিকে বলি যে একটু দূরের দিকে তাকিয়ে আমরা হাঁটি, আর দর্শকদের অনুরোধ যে প্লিজ আমরা যেমনই হোক ভালো মন্দ পুরোটাই তো দেশের ব্যাপার, আমরা আমাদের চ্যানেলগুলোর সঙ্গে থাকি, আমরা আমাদের সিনেমার সঙ্গে থাকি, নিজের দেশকে যে অবস্থায় হোক সেটা ভালো কি মন্দ আমরা আমাদের দায়িত্বটুকু পালন করি। ধন্যবাদ, ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ তোমাকে, আমরা খুবই চমৎকার একটি সময় কাটিয়েছি। তো ভাষার প্রতি একটু যত্নশীল হই, ভাষার ব্যবচ্ছেদটি বন্ধ হোক, যে আমাদের দেশের উচ্চতর আদালতকে বলতে হয় যে টেলিভিশনের ভাষা ঠিক করতে হবে, এটা খুবই দুঃখজনক একটি ঘটনা। আমি ইংরেজি ভুল বললে সেটা নিয়ে হাসাহাসি হবে, কিন্তু মাতৃভাষাটাই আমি বিকৃত করে বলছি সেটা নিয়ে হাসাহাসি হয় না। যারা মাতৃভাষা বিকৃত করে বলে তাদেরকে বলছি সুবুদ্ধি আসুক, মাতৃভাষাকে ভালোবাসুন, ভাষাকে ভালো না বাসলে দেশকে ভালোবাসা যাবে না। আবারও বলছি আঞ্চলিক ভাষার কথা বলছি না, বলছি ভাষার যে ব্যবচ্ছেদ হচ্ছে সেটাকে। সবাই ভালো থাকবেন, বাংলায় কথা বলার অভ্যাস করেন এবং যে ভাষাই বলেন শুদ্ধ বলেন। অনেক অনেক ধন্যবাদ সুবর্ণাপু এবং সৌদ ভাই, লাভেলো এবং পূর্ণিমাতে সময় দেওয়ার জন্য। চমৎকার দুজন মানুষের সাথে আড্ডা হলো, জানা হলো অনেক কথা, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে লাভেলো এবং পূর্ণিমাতে। ও আড্ডা মস্তি কথা এবং পূর্ণিমা, এবং পূর্ণিমা পূর্ণিমা।